বঙ্গবন্ধু সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রী সমালোচনা করা যাবে না। তো প্রধানমন্ত্রী হয়েছেন কেন? প্রধানমন্ত্রী কিংবা যে কোনো দেশের সরকার প্রধান হচ্ছে 24 ঘন্টা যিনি স্ক্রুটিনির মধ্যে থাকবেন, যাকে পর্যালোচনা পর্যবেক্ষণ করা হবে এবং তার প্রতিটি কাজের জবাবদিহিতা চাওয়া হবে। কেননা তার সাথে ওই দেশের জনপদের সমস্ত নাগরিকের ভাগ্য জড়িত। প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার সমালোচনা করা যাবে না। ফেসবুকে লিখলে আপনি ধরে নিয়ে যাবেন রাতের আঁধারে। ক্লাস টেনের ছেলে থেকে শুরু করে কৃষক পর্যন্ত ধরে নিয়ে গেছেন। শেখ মুজিবুর রহমান 1971 সালে বাংলাদেশের প্রধান জাতীয় নেতা হয়েছিলেন, তাকে বাংলাদেশের বিরাট অংশের মানুষ বঙ্গবন্ধু উপাধিও দিয়েছিলেন। কিন্তু তার মানে এই নয় যে 72 থেকে 75 ওই সংবিধান সৃষ্টি থেকে শুরু করে তার আমলে যে ফ্যাসিস্ট চাকরণ চলেছে সেইটার কোনো সমালোচনা চলবে না। সেইখানে যে হাজার হাজার রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কোনো কথা বলা যাবে না। কথা আমাদের বলতেই হবে এবং বাংলাদেশে মানুষের ভোট কেড়ে নেওয়া, বিরোধী রাজনীতি দমন করা, গণতন্ত্রের গলা টিপে ধরা জন্মের শুরু থেকেই শুরু হয়েছে। আওয়ামী লীগকে আমরা প্রায়ই দেখি যে সেনা শাসন, স্বৈর শাসন, সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তাদের দলটাই যে এই দেশে সেনা শাসনের ভিত্তি নির্মাণ করেছে রাজনৈতিক বিরোধীদের দমন করে এবং জনগণের অধিকার কেড়ে নিয়ে একটা ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দিয়ে, সেইটা তারা ভুলে যাবে। সেই গোনার গলদ না ধরে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। কাজেই আমরা লড়ছি ভোটাধিকারের জন্য, এবং ভোটাধিকার মানেই হচ্ছে যে শাসন ব্যবস্থা 72 সাল থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই শাসন ব্যবস্থা বদলানো। এবং যদি শাসন ব্যবস্থা বদলাতে হয় তাহলে আমাদেরকে ওই সংবিধানের ক্ষমতা কাঠামোটা বদলাতে হবে। ভোটাধিকার এই কারণে জবাবদিহিতার সাথে সম্পর্কিত। যে ক্ষমতার কাঠামোর জবাবদিহিতা নেই সেই ক্ষমতার কাঠামো কখনোই ভোটাধিকার নিশ্চিত করতে পারে না। আমাদের ক্ষমতার কাঠামোর মধ্যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, এমনকি মুঘল বাদশাহ কিংবা ওই যে রাশিয়ার জার কিংবা দুনিয়ার বড় বড় সম্রাটদেরও এত ক্ষমতা ছিল কিনা অনেকে এটা প্রশ্ন তোলেন। সাংবিধানিকভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়েছে একজন প্রধানমন্ত্রীকে। এই রকম যে ক্ষমতা যে সমস্ত কিছু কেড়ে নিতে পারে, সেই কেড়ে নেওয়ার ক্ষমতা না বদলালে, ওইখানে জবাবদিহিতা না আনলে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। আর জবাবদিহিতা মানেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কোনো যেখানে ক্ষমতার ভারসাম্য নেই সেখানে কোনো জবাবদিহিতা নেই। ফলে আজকে ভোটাধিকারের সাথে একটা জবাবদিহিতাপূর্ণ শাসন, ক্ষমতার ভারসাম্যপূর্ণ শাসন, যার প্রস্তাবনা গণতন্ত্র মঞ্চ এই বাস্তবতায় হাজির করেছে প্রথমে 14 দফার মধ্যে দিয়ে। আমরা দেখেছি বিএনপি 27 দফা দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলেছে এবং এটা আজকে 31 দফায় রূপান্তরিত হয়েছে। এটা একটা জাতীয় প্রস্তাবনায় রূপান্তরিত হয়েছে। এখনও তর্ক চলছে বিভিন্ন প্রশ্ন নিয়ে, তর্ক চলবে, সব বিষয়ে আমরা সবসময় পূর্ণ একমত হয়ে যেতে পারবো না একটা গণতান্ত্রিক সমাজে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামো বদলাতে হবে। 72 সালে যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে এইটা 53 বছরে প্রমাণিত হয়েছে। এই বন্দোবস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এই বন্দোবস্ত বাংলাদেশকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কাজেই এই বন্দোবস্ত বদলাতে হবে এবং 31 দফা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রস্তাবনা, বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবনা হাজির করছে। আমরা একটি দল ক্ষমতায় আছে তাদের দেখতে পাচ্ছি, তারা এই বহাল ফ্যাসিস্ট জমিদারি ব্যবস্থাটাকেই টিকিয়ে রাখতে চাইছেন। যখন স্পষ্টভাবে প্রকাশিত হয়ে গেল এই বহাল ব্যবস্থার পরিণামগুলো কি কি, দুই কান কাটা গেলে নাকি রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, নির্লজ্জ হয়ে গিয়ে এরা কোনো পরিণাম দেখতে পাচ্ছে না। একটা সরকার ক্ষমতায় তার একেবারে ঘনিষ্ঠজনের আত্মীয় ভাই বেরাদার যাদেরকে বলা যায়, ধরুন উদাহরণ হিসেবে এস আলম কিভাবে $1 বিলিয়ন এই দেশ থেকে পাচার করে দিয়েছে, তার খবর আসে কিন্তু তাকে কোনো জবাবদিহিতার জায়গায় আনা যায় না, তিনি আইনের ঊর্ধ্বে চলে যান, কারণ ক্ষমতার কেন্দ্র তার সাথে যুক্ত। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। কাজেই আমি বক্তব্য বিস্তারিত করব না, আপনারা জানেন এই যে পাচারটা করছে, এই যে
তার সম্পদ লুট করছে, এটাই তাদের মূল প্রণোদনা। শেষ পর্যন্ত তো সব কিছু সম্পত্তির সাথে যুক্ত, ক্ষমতাও সম্পত্তির সাথে যুক্ত। কাজেই সম্পত্তি দখল এইটাই তাদের মূল লক্ষ্য, সেইটা পাচার করা, বিদেশে নিরাপদ করে তোলা। সেইটার জন্য কী না করলেন তারা একটা রাষ্ট্র। হ্যাঁ, বাংলাদেশে আগেও নির্যাতন হয়েছে, আগেও মানুষ বিনা বিচারে মারা গেছে, কিন্তু একটা শাসনকে স্থায়ী করার জন্য ইনস্টিটিউশনালি প্রাতিষ্ঠানিকভাবে গুম খুন হামলা মামলা এবং বিরোধীদের উপরে ভয়ের আতঙ্ক ত্রাসের রাজত্ব কায়েম করা, এইরকম প্রাতিষ্ঠানিকতা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। এই জায়গাটা তারা তৈরি করেছে। যখন এর ফলে পরিণাম হচ্ছে সারা দুনিয়ায় বাংলাদেশ গুমখুনের দেশ হিসেবে পরিচিত হচ্ছে, আমাদের দেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্যাংশনের আওতায় আসছে, ভবিষ্যতে আরও আরও প্রতিষ্ঠান স্যাংশনের হুমকির মধ্যে আছে, তারপরও তাদের হুঁশ নেই, তারা নির্লজ্জভাবে দুই কান কেটে হাঁটছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, মানুষকে কথা বলতে দিবেন না, বঙ্গবন্ধুর সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না। তো প্রধানমন্ত্রী হয়েছেন কেন? প্রধানমন্ত্রী কিংবা যে কোনো দেশের সরকার প্রধান হচ্ছে 24 ঘন্টা যিনি স্ক্রুটিনির মধ্যে থাকবেন, যাকে পর্যালোচনা পর্যবেক্ষণ করা হবে এবং তার প্রতিটি কাজের জবাবদিহিতা চাওয়া হবে, কেন তার সাথে ওই দেশের জনপদের সমস্ত নাগরিকের ভাগ্য জড়িত। প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার সমালোচনা করা যাবে না, ফেসবুকে লিখলে আপনি ধরে নিয়ে যাবেন রাতের আঁধারে, ক্লাস 10-এর ছেলে থেকে শুরু করে কৃষক পর্যন্ত ধরে নিয়ে গেছেন। এখন ওনারা পাবলিককে তো পাত্তাই দেয়নি, এই দেশের রাজনৈতিক দল, এই দেশের সমস্ত সিভিল সোসাইটি, এই দেশের সাধারণ মানুষ কত মাথা ঠুকে ঠুকে বলেছে আইন এর কোনো অপপ্রয়োগ হচ্ছে না, এর প্রয়োগটাই অপপ্রয়োগ, এ আইনই একটা গণবিরোধী, এনারা কথা শুনেন নাই। এখন যখন আমেরিকা একটু চাপ দিয়েছে, ইউরোপিয়ানরা চাপ দিচ্ছে, বিদেশে একটু মানবাধিকার লঙ্ঘনের কথা হচ্ছে, যখন সংবাদপত্র গলা টিপে ধরছেন আপনারা এই আইনের মাধ্যমে, এটা স্পষ্ট হয়ে গেছে, তখন তারা নির্বাচনের আগে বিদেশিদের দেখাচ্ছেন আমরা এটা সংশোধন করব। মোটেই তারা কোনো আইন বাতিল করে নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামটা বদলে দিচ্ছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আর একটু জামিনের ধারা ঢুকিয়েছেন, আর একটা জায়গায় কি বলে মানহানির মামলায় কারাদণ্ডের বদলে অর্থদণ্ড, তাও আবার অর্থ না দিতে পারলে কারাদণ্ড। আমরা বলেছি পুরো আইনটা বাতিল করতে হবে, এই আইন বাতিলের যে দাবি, কারণ এর প্রত্যেকটি জায়গাতে যেভাবে পুলিশকে যে কোনো ব্যক্তি একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে, কোনটা মানহানি কোনটা কার মর্যাদা যাবে, কিভাবে সাংবাদিকতার অনুসন্ধান করার সমস্ত তৎপরতাকে বন্ধ করা হয়েছে, কাজে এইটা হচ্ছে এই আইনমন্ত্রী আনিসুল হক সবাইকে যেমন দেশের মানুষকে বেকুবভাবে দুনিয়াকেও বেকুবভাবে ভাবে যে এইভাবে একটু বলে দিলেই আমরা কিছু একটা করেছি, কিছু একটা করা হয়নি, প্রত্যেকে আপনারা বিচারের মুখোমুখি হবেন এই সব আইন করার কারণে। কারণ মানুষ 60,000 মামলায় যারা ঘন্টা রাত দিন বছর গড়িয়েছে জেলখানায়, যারা জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে, তার প্রত্যেকটা বিচার করা হবে। আপনারা বাংলাদেশে ক্ষমতা রাখতে গিয়ে যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, সেই জায়গায় আমাদের যাওয়া দরকার।